গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমি তনিমা বলছি, হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আর এটা হচ্ছে শনিবারের সকাল, আর সকালে দেখো চা করে নিয়েছি, করে নিয়ে আমি আর হাজব্যান্ড বসেছি, আর সোনাই দুধ কর্নফ্লেক্স খাচ্ছে। আর তো চাটা খেয়ে হাত পা ধুয়ে হাজব্যান্ড গেল হচ্ছে নিচে ফুল তুলতে। তো আমাদের উঠানে যে গাছপালাগুলো আছে, তো তো এই বর্ষায় অনেক ফুল ফুটছে, যদিও অম্বুবাচী, কিন্তু যে মা কালীর পূজা ছাড়া ধরো গোপালের পূজা, তারপরে মা লক্ষ্মীর পূজা, এগুলো তো করে থাকি, তো সেই জন্য আর কি যেটুকু ফুল লাগে হাজব্যান্ড সেইটুকু ফুল তুলে নিয়ে আসছে। আর উঠানে দেখো বেগুন গাছগুলো বর্ষার জল, তো সব গাছগুলোই বেশ খুশি। তো ভেন্ডি গাছ আছে, বেগুন গাছ আছে, তারপরে ফুলের গাছ টাছ আছে, টুকটাক বটবটি গাছ আর তো আছে। আর আকাশ একদম মানে গুম গুমটা করে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে এরকম একটা পরিস্থিতি। যদিও আজকে সকাল থেকে বারবার মেসেজ আসছে ভারী বৃষ্টির সম্ভাবনা, ভোর তিনটে থেকে মেসেজ কন্টিনিউ আসছে ফোনে। সকালে উঠে সকালের পূজাটা হয়ে গেছে, গোপাল সোনাদের তুলে মানে পূজা দেওয়া হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে। আর সোনাইকে এখানে দেখো খেতে দিয়েছি রুটি আর সবজি, মানে আলু আর কুমড়োর তরকারি আর হচ্ছে কলা। তো সোনাই এখন মানে সকালে তো দুধ কর্নফ্লেক্স অল্প করে খেয়েছিল, ওই জন্য রুটি হয়ে গেছে, রুটি দিয়ে দিলাম। তো হাজব্যান্ড যাবে অফিসে, তো এদিকে ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে আলু কুমড়োর মিক্সড সবজি যেটা রুটি দিয়ে খাওয়ার জন্য, এবং ভাতের সাথেও হাজব্যান্ড নিয়ে যাবে, তৈরি হয়ে গেছে। আর এখানে করছি উচ্ছে আলুর চচ্চড়ি, তো এটা হচ্ছে আমাদের সবার জন্যই সব তরকারিগুলো করছি, দেখি দেখি যদি কিছু কম থাকে তাহলে দুপুরের জন্য আলাদা কিছু করে নেব। তো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে লাঞ্চ বক্স নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে, আর আমি সোনাই আর ভাই তো ওর বাড়িতে থাকবে, ভাই ওখান থেকেই অফিস টফিস করবে। তো আমরা কজন আছি আর কি, তো দুপুরে কি করব না করব, রান্নাবান্না তো একটু ভাতটা তো কম পড়বে, তো সেইগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো ওইদিকে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর সোনাইকে একটু কাজ করাচ্ছিলাম, মানে স্কুলের কাজ করাচ্ছিলাম, করিয়ে নিচে চলে এলাম। তো নিচের ঘরটা না কদিন ঝাঁট ফাঁট দেওয়া হয়নি, তো সেই জন্য নিচের ঘরটা এসে প্রত্যেকদিন সন্ধ্যে দিয়ে সকালে ধূপ টুপ ধূপবাতি দিয়ে যাই, আর সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাটাও দিয়ে দিই, ধূপ টুপ দেখিয়ে লাইটটা জ্বেলে দিয়ে যাই। আর তো আজকে একটু পরিষ্কার টরিষ্কার করে নেবো, সব জানলা ফানলাগুলো খুলে দিয়েছি সুন্দর করে। আর নিচের ঘরটায় আসলে না বেশ সুন্দর ঠান্ডা, আর খুব ভালো লাগে নিচটা, মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা না, আর একদম খোলামেলা, তো খুব ভালো লাগে নিচটা। তো এসে দেখো এখানে হচ্ছে মানে ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি, আর একটু ধুলো টুলো পরে, যেহেতু সবসময় আসা হয় না নিচে, মানে সবসময় এসে যে মানে ব্যবহার করা হয় সেরকম তো হয় না, তো সেই জন্য একটু মানে ক্লিন করতে হচ্ছে, মাঝে মাঝে একটু করতেও হয়। আর দেখো আজকে একদম ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি, আর বেশ ধুলোও পড়েছিল দেখছি, অনেক সময় খালি পায়ে পায়ে আসা হয় তো, তো সেই জন্য বেশ ধুলোও পড়েছিল। তো সব ঘরগুলো ক্লিন করে নিচ্ছি, এখন ডাইনিংটা করছি, আর কোণের ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, জানলা পাল্লাগুলো একটু এই ঝাড়ু দিয়েই ঝেড়ে নিয়েছি, কেন বলতো মাকড়সার জাল ফাল একটু পরে। আর আজকে যেহেতু সময় আছে, আর আজকে যেহেতু স্যাটারডে, তো স্যাটারডেতে আমি এইসব কাজগুলো একটু করে থাকি, একটু ধরো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা এ করা এগুলো করে থাকি। তো আজকে সিঁড়িটাও করবো, সিঁড়িটাও ভালো করে ঝাঁটিয়ে টাটিয়ে পরিষ্কার করবো। তো এরকমভাবে সব কাজগুলো করি, ভালো লাগে বন্ধুরা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না, কষ্ট হলেও যখন দেখি যে চারদিকটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন আছে মনটা অনেক ভালো হয়ে যায়। প্রত্যেকটা ভাগ কাজের ভাগ যদি ঠিকঠাক থাকে না, সারাদিনে তুমি অনেক কাজ করলেও দেখবে কাজ করার মধ্যে তুমি অবশ্যই আনন্দ খুঁজে পাবে, আমি যেরকম পাই বন্ধুরা, বলেও সব কিছু কাজ করি কিন্তু তবুও তার মধ্যে আমি নতুন নতুন করে সব সময় নতুন নতুনভাবে কাজগুলোকে গুছিয়ে নিই, সাজিয়ে নিই, এটা আমার ভীষণ পছন্দের বন্ধুরা, কাজ বাজ করা, একটু গুছিয়ে সব কিছু রাখা। কিন্তু হয়তো কার্যক্ষেত্রে সবসময় সব কিছু করে উঠতে পারি না সময়ের অভাবে, তো একটু সময় ম্যানেজ করে যদি করা যায় না, তার মধ্যে অনেক কিছু পাওয়া যায়। আর আজকে এই সামনে দালানটা সিমেন্ট রাখা হয়েছিল, তো ওপরে যখন কাজ হয়েছিল
পুরোটা ধুয়ে মুছে নিয়েছি আর খুব ভালো লাগছে। আর সামনে এটা ভীষণ সুন্দর রোদ লাগে, যখন আমি নিচে থাকতাম সামনেতে কত কিছু গাছ ফাছ রাখতাম সুন্দর করে সাজিয়ে, আর এই দালানটায় সোনাইয়ের যখন ছোটো ছোটো জামা কাপড় এগুলো মিলে রাখতাম, আর নিচেটায় যখন আসি না বারবার সেই সব কথা মনে পড়ে, সেই সোনাইয়ের ছোটোবেলায় সারাদিন ডাইনিংয়েই ওকে দোলনায় দোল মানে শুয়ে রাখতাম, সারাদিন টিউশন পড়াতাম ওই ডাইনিংয়ে, ডাইনিংটা আমার অনেক প্রিয় জায়গা। আর দালানটা, দালানে কত কিছু গাছ রাখতাম টবে টবে করে সুন্দর করে সাজিয়ে, জল দিতাম, হ্যাঁ, আর সুন্দর করে পর্দাও টাঙিয়ে টাঙিয়ে ওখানে রেখে দিতাম। চলো বন্ধুরা, সব কিছু কাজবাজ হয়ে গেছে, এবার স্নান টান করে গোপালসোনাকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর আমি এসে আবার রান্নাও করেছি, জামাকাপড় ছেড়ে রান্নাটা করে নিয়েছিলাম, চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস। সোনাইকেও স্নান করে দিয়েছি, ভাইও এসে গেছে, দুজনকে একসাথে খেতে দিয়ে দিলাম, আর ওরা মজা করে খেয়ে হচ্ছে। তারপরে সোনাই তো আজকে ঘুমিয়েছে প্রায় 5টার কাছাকাছি, তো আর ঘুমানোর পর উঠে আমি এই সন্ধে টন্ধে নিবেদন করলাম গোপালসোনাদের। আর রাতে হাজব্যান্ড সিঙাড়া এনেছিল, মুড়ি, সন্ধ্যাবেলায় আর কি সিঙাড়া মুড়ি সবাই খাচ্ছে, এখন প্রায় 7:30-8 বাজে। তো এই যে সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো তোমরা? আর এই যে সবাই একসাথে খেয়ে নিচ্ছি, আর আজকে তো পড়ানো নেই, সবাই মুড়ি আর চা খেলো, আমিও খেয়েছি, সোনাইও খেয়েছে সবাই। আর তো খাওয়া দাওয়ার পর আর এখন 19:00 বাজে, আর আমি আর কিছু খাবো না, মুড়ি টুড়ি খেলাম, তো ভাত একটু বসিয়েছি, তরকারি করব, ডাল করব, আর রাতে মাছ ফাছ করবো না ভাবছি। আর তো আর সোনাই এখানে পড়তে বসে গেছে হাজব্যান্ডের কাছে, আর স্কুলের কাজ ফাজগুলো করে নিচ্ছে। তো তারপরে ভাত আর মাছের ঝোল করে নিয়েছিলাম, একসাথে সবাই খাওয়া দাওয়া করেছিলাম, খেয়ে দিয়ে শুয়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট।